ভারতের ধনকুবের আম্বানির ছেলের বিয়েতে জাকজমক উদযাপন ও বিলাসী আয়োজন নিয়ে দুই ভাগে বিভক্ত মুম্বাইবাসী দেশে লাগাম ছাড়া দারিদ্রের সামনে মাত্রিত এই আয়োজনকে বাড়াবাড়ি হিসেবে দেখছে একটি দল এছাড়াও বিদেশি অতিথিদের চাপে সৃষ্ট যানজটে ভোগান্তি বাড়ায় খুব ছাড়ছেন অনেকেই আবার আরেক দলের মতে পরোক্ষভাবে এতে লাভবান হচ্ছে ভারতের অর্থনীতি নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার সবচেয়ে কম ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনিল আম্বানির বিয়ে বিশ্বজুড়ে ঝড় বইয়ে দেয়া এই আয়োজন ঘিরে মুম্বাইয়ে রীতিমতো তারার মেলা রণবীর সিং থেকে মহেন্দ্র সিং ধোনি জাস্টিন বিবার কিংবা হিলারি ক্লিনটন বরিস জনসন কে নেই এই আসরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান নিয়ে বিভক্ত মুম্বাইবাসী একদল বলছে আম্বানির এই উদ্যোগে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে ভারত বাড়ছে উপার্জনের নানা খাত আমি আম্বানির এমন জাঁকজমকপূর্ণ উদযাপনে খুশি দেশের বাইরে থেকে তার করা ছুটে আসছেন এতে পরোক্ষভাবে অর্থনৈতিকভাবে আমরাই লাভবান হচ্ছি আর একদল শোনাচ্ছেন মুদ্রার অন্য পিঠের গল্প অক্সফামের তথ্যমতে ভারতে দারিদ্র্যসীমার নিচে বাস করে সাতষট্টি কোটির বেশি মানুষ যাদের মধ্যে চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে ছয় কোটির বেশি কেউ কেউ বলছেন নগরের এক প্রান্তে জাঁকজমক এমন আয়োজন যেন প্রদীপের নিচে অন্ধকারের মতো তাদের অর্থ খরচ নিজস্ব বিষয় কিন্তু আমি বলবো এসব বাড়াবাড়ি তুমি অনেক ধনী প্রচুর সম্পদ আছে কিন্তু লোক দেখানোর প্রয়োজন নেই এই বিলাস দরিদ্রের সহ্যের বাইরে চলে যাচ্ছে শুধু চোখ ধাঁধানো খরচই নয় হাজারো বিদেশি ভিভিআইপি অতিথির কারণে মুম্বাইয়ে বেড়েছে যানজট এ নিয়ে সমালোচনার ঝড় বইছে বিভিন্ন গণমাধ্যমে মার্চে প্রি ওয়েডিং অনুষ্ঠানে খরচ হয় এক হাজার দুইশো কোটি রুপির বেশি ধারণা করা হচ্ছে এবার বহুগুণে ছাড়িয়ে যাবে এই সংখ্যা আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি